জিলানি টিভি আধারে আলোর রেখা। صلی اللہ علیہ وسلم।
উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম রব্বিন আজাম রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আহকামুল হাকিমিন মালিকে আব্দুস সামা মালিকে কুল কায়না রব্বে জলিল আমাদেরকে মেহরবানি করে পবিত্র শাবাল মাসের আজকের জুমা আদায় করার যিনি আমাদেরকে তৌফিক দান করেছেন সুজুদে ইলাইহি আদায় করার মাধ্যমে যে রব্বুল ইজ্জতের শুকর আদায় করার তৌফিক দান করেছেন সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া খান সবাই উচ্চস্বরে মহাব্বতে একই আওয়াজে বলিন আলহামদুলিল্লাহ। ফলে সর্বপ্রথম কোরআনুল করিমের মধ্যে আমরা দেখতে পাব কোরআনুল করিমে 22-12 মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু আল্লাহর নিকট কারো সুপারিশ কাজে আসবে না তবে হ্যাঁ আল্লাহ যাকে অনুমতি দিবে তার সুপারিশ কাজে আসবে। প্রথমে আল্লাহ বলছেন কারো সুপারিশ আল্লাহর কাছে কাজে আসবে না, আবার আল্লাহ বলছেন কিন্তু যাকে তিনি অনুমতি দেন তারগুলা কিন্তু কাজে আসবে। এরপরে আল্লাহ বলছেন হাত্তা ইদা ফুজ্জিআ আন কুলুবিহিম এবং আল্লাহ এই অনুমতি দেওয়ার পরে কিয়ামতের ময়দানে যারা ভয়ে ভীত হয়ে আছে যাদের অন্তরে টেনশন কাজ করছে যাদের অন্তরের মধ্যে চিন্তা কাজ করবে এই ঘোষণা শুনে তারা একটু স্বস্তি লাভ করবে, অর্থাৎ তাদের অন্তর থেকে টেনশন কি হয়ে যাবে দূর হয়ে যাবে তাদের কোনো টেনশন থাকবে না। এটা হচ্ছে আয়াতে কারিমার সরল অনুবাদ। শেষ করে দেখেন যিনি আহলে হাদিসের মুবাল্লিগ প্রধান মুবাল্লিগ যাকে বলা হয় যার নাম হচ্ছে ডাক্তার জাকির নায়েক সাহেব, আমি কি গালি দিলাম? ডাক্তার জাকির নায়েক ওনার একটা ভিডিও ক্লিপসের মধ্যে দেখলাম উনি বললেন ইস জামানা মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো মাননা হামারে লিয়ে হারাম হ্যায়। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। অর্থাৎ বর্তমান যুগে রসুল পাককে মানা নাকি আমাদের জন্য হারাম। কত বড় কমবক্ত জালেম দেখেন, যদি তুমি রসুলকেই না মানো তাহলে তুমি নিজেকে মুমিন হিসাবে দাবি করছো কিভাবে? সেজন্য আমাদের বিশ্বাস হচ্ছে নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকলে হাশরের ময়দানে সেটা কাজে আসবে। এটা আমার মন গড়া কোনো তথ্য নয়, আমি হাদিসে পাক থেকে ইনশাআল্লাহ আজিজ আমি দলিল দিয়ে সাবিত করব। হাদিসে পাক আমি পুরো কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি সহিহ মুসলিম শরীফের থেকে বর্ণনা করছি। একে হাদিস মিসকাতের মধ্যে আছে মুসলিম শরীফের 194 নম্বর হাদিস, কত নম্বর বললাম 194, মিসকাতের 5572 নম্বর হাদিস। মিসকাতের কত? 5572 নম্বর হাদিস। হাদিস কানা বুখারী শরীফের মধ্যে বর্ণনা হয়েছে। এই হাদিসটা যিনি বর্ণনা করছেন ওনার নাম হচ্ছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন শেকায়েত করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন একদিন আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে বসে আছি, এমত অবস্থায় আল্লাহর নবী একদিন ঘরে কিছু গোস্ত আসলো, খাদি আসলো গোস্ত। আল্লাহ রসুল ছাগলের গোস্ত বেশি পছন্দ করতেন, বিশেষ করে ছাগলের সামনের দুই পায়ের গোস্ত আল্লাহ রসুল বেশি পছন্দ করতেন, সামনের দুই পায়ের মাংস গোস্ত আসলেন। আমরা এগুলো রসুলের পাককে নিয়ে খাচ্ছিলাম, হঠাৎ আমার রসুল বলছেন হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের দিবস সকল মানুষের সর্দার আমি নবী, আনাস
সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাত, কিয়ামতের ময়দানে যত আহলে মাহশার কিয়ামতের ময়দানে থাকবে সবার সরদার হব আমি নবী। এখানে কি আদম বাদ গেল? শীষ বাদ গেল? নূহ বাদ গেল? ইসহাক বাদ গেল? ইসমাইল বাদ গেল? ইব্রাহিম বাদ গেল? ইয়াকুব বাদ গেল? ইয়াহিয়া বাদ গেল? মূসা বাদ গেল? ঈসা বাদ গেল? নয় নয়, আদম থেকে ঈসা, সমস্ত আম্বিকরাম, সিদ্দিক থেকে সমস্ত সাহাবীরা, সমস্ত আওলাদের রাসূলরা, যত আল্লাহর ওলি আছে, যত আহলে মাহশার আছে, সবাই কিয়ামতের ময়দানে থাকবে। আমার নবী বলছেন, উম্মত তথা আমার সাহাবী শুনো, আনা সাইয়্যিদি, আমি হচ্ছি সেই কিয়ামতের ময়দানের সরদার। অর্থাৎ সেদিন আমার জলওয়া চলবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীকে আজকে আপনার মতো ফতোয়া দিচ্ছেন, তাহলে কিয়ামতের ময়দানে প্রমাণ হয়ে যাবে নবী আপনার পক্ষে না আমার পক্ষে। আমার নবী বললেন, কিয়ামতের ময়দান এমন একটি ময়দান হবে যে ময়দানে গোটা আহলে মাহশারে যারা হবে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত আম্বিকরাম, সমস্ত সহদায়ে কেরাম, সমস্ত সাহাবিকরাম, সমস্ত আওলাদের রাসূল, সমস্ত নবীর উম্মত, সমস্ত আহলে মাহশার যারা হবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জুম্মা, চাকমা, ইহুদি, নাসারা, যারাই হোক না কেন, সবাই কিয়ামতের ময়দানের মধ্যে থাকবে। আমার উম্মত তথা আমার সাহাবী শুনো শুনো, ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের যিনি সরদার, তিনি হচ্ছে তোমাদের মাহবুব নবী। হে আমার সাহাবীরা শুনে না, লম্বা হাদিস। হে আমার সাহাবীরা শুনো, যখন মানুষ চিন্তিত থাকবে, আদম থেকে ঈসা একটি শব্দ বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, সমস্ত সাহাবীরা বলবে ইয়া নফসি, সমস্ত আওলাদের রাসূল বলবে ইয়া নফসি, সমস্ত আহলে মাহশাররা বলবে ইয়া নফসি, ইয়া নফসি, সবাই চিন্তায় চিন্তিত, সবার মাথার উপরে এক মুঠোম হাতের উপরে বারো সূর্যের তাপ থাকবে, নিজের শরীর থেকে ঘাম বের হতে হবে, সমুদ্র হয়ে যাবে, ওই ঘামের সমুদ্রের মধ্যে সাঁতার কাটবে। শুধু তাই নয়, মাথার মগজগুলি তকবক তকবক করে গরম পানির মতো সিদ্ধ হবে, এমন সময় সময় পেরেশান থাকবে, একজন আরেকজনের দিকে তাকাবে, একজন আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবে, জিহ্বা বাহির হয়ে যাবে, ও এবং ঠোঁটগুলো কাঠের মতো শক্ত হয়ে যাবে। হে আমার সাহাবীরা শুনো, তখন একজন আরেকজনকে বলবে, চলো চলো, আজকে আল্লাহর জালালিয়ত অনেক বেশি, আমার আল্লাহর জালালিয়ত থেকে গোটা ময়দানে মাহশারে ভয়ে ভীত হয়ে যাবে, ময়দানে মাহশারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে, আমার আল্লাহ এত বেশি জালানিয়তের মধ্যে থাকবেন। একজন আরেকজনকে বলবে, ও ভাই চলো চলো, আমরা একটা কাজ করি, আজকে আল্লাহর এই জালানিয়ত থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, কেউ আমাদেরকে বাঁচাতে পারবে না, হয়তো আল্লাহর প্রথম নবী আদম সফিউল্লাহ আমাদেরকে বাঁচাতে পারে। সমস্ত আহলে মাহশারে আদম সফিউল্লাহর কাছে যাবে, আদম সফিউল্লাহকে গিয়ে বলবে, হে আল্লাহর নবী আদম সফিউল্লাহ, আপনি তো আল্লাহর সর্বপ্রথম নবী, মানব জাতির পিতা আপনি, ও আদম নবী আমাদের জন্য আল্লাহর দরবার একটু সুপারিশ করুন, আমাদের জন্য আল্লাহর দরবারের মধ্যে একটু করে সুপারিশ করে দিন না, আমাদের জন্য একটু করে শাফাত করুন না, হয়তো আল্লাহ আপনার শাফাত কবুল করতে পারে। তখন আল হযরত আদম সফিউল্লাহ বলবে, এই আহলে মাহশারে, হে কিয়ামতের ময়দানের অধিবাসীরা শোনো শোনো, আজকে আদমের কোনো কাজ নাই, কারণ আদম তো লজ্জায় লজ্জিত আল্লাহর দরবারে, আমার কোনো কাজ আজকে চলবে না, আমার কোনো খবরদারি চলবে না, আমার কোনো কাজ চলবে না, আমিও তো ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি,
আমিও তো চিন্তায় চিন্তিত, আমার কোনো কাজ চলবে না। ও আহলে মাশর, শুনো শুনো, আমি তোমাদেরকে বলছি, ইযহাবু ইলা গায়রি, আরেকজন নবীর কাছে যাও। আমি পারবো না, আরেকজনের কাছে যাও। সবাই দূর দিবি, হযরত নূহ নাজিউল্লাহ ওনার কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী নূহ নাজিউল্লাহ, আপনি তো আল্লাহর সর্বপ্রথম রাসূল, আদম হলো সর্বপ্রথম নবী, আর নূহ আলাইহিস সালাম হচ্ছে সর্বপ্রথম রাসূল। ও নূহ নাজিউল্লাহ, আপনি তো আল্লাহর সর্বপ্রথম রাসূল, আপনি একটু করে আল্লাহর দরবারে দোয়া করেন না? আপনার দোয়া তো আল্লাহ কবুল করেছেন, এই জন্য দুনিয়ার জমিনে প্লাবন আল্লাহ দিয়েছিলেন। ও হযরত নূহ আলাইহিস সালাম, আপনি একটু আমাদের জন্য শাফাত করুন, আমাদের জন্য একটু আল্লাহর দরবারে ফরিয়াদ করুন। তিনি বললেন, না না, আমার কোনো খবরদারি চলবে না, আমি নিজেই তো লজ্জায় লজ্জিত, আমি আল্লাহর দরবারে কিভাবে ফরিয়াদ করব, কিভাবে তোমাদের জন্য শাফাত করব, আমি নিজেও তো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এই কথা বলে তিনি বলবেন, তোমরা আরেকজনের কাছে যাও, ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে চলে যাও। ওই ময়দানে মাশরে যারা থাকবে সবাই এবার দূর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দরবারের মধ্যে আসবে। ও আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর খলিল, আপনার উপাধি হচ্ছে খলিলুল্লাহ, আর আল্লাহ হচ্ছে জলিল, আপনি তো খলিল, আপনি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আপনি একটু আমাদের জন্য শাফাত করুন না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম তিনি বলবে, না না, আজকে আমার খবরদারি চলবে না, আমি নিজেই তো চিন্তায় চিন্তিত, আমার কোনো কাজ এখানে হবে না, আমি নিজেই তো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। তবে শুনো শুনো, ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও। হযরত মূসা কালিমুল্লাহ ওনার দরবারের মধ্যে যখন উপস্থিত হয়ে যাব, আল্লাহর নবী মূসা ওনাকে দিয়ে ময়দানে মাহশরে যারা আছেন তারা বলবেন, ও নবী মূসা, আপনি তো কালিমুল্লাহ, যিনি দুনিয়ার জমিনে থেকে কোনো নেটওয়ার্ক ছাড়া, কোনো কানেক্টিং ছাড়া, কোনো মোবাইল ছাড়া, কোনো সিম ছাড়া, হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমো ভাইবারেস খাই ছাড়া, সরাসরি আপনি তো আল্লাহর সাথে কথা বলেছেন, আপনার উপাধি তো কালিমুল্লাহ, আপনি একটু আমাদের জন্য শাফাত করুন না। তিনি বললেন, এবার আমার কাজ চলবে না, আহলে মাহশর শুনো শুনো, আমার খবরদারি চলবে না, আমার কাজ এখানে হবে না, আমি নিজেই তো চিন্তায় চিন্তিত, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, ইযহাবু ইলা গায়রি। তখন ময়দানে মাহশারে সবাই হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর নবী হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাবে আর বলবে, ওহে ঈসা রূহুল্লাহ, আপনি তো ওই নবী যাকে আল্লাহ বাবা ছাড়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আপনি তো ওই নবী যিনি তিন দিনের শিশু হয়ে দোলনায় বসে আপনার মাকে যারা অপবাদ দিয়েছে তাদের জবাব দিয়েছিলেন, আপনি তো সেই নবী যাকে আল্লাহ ইঞ্জিল কিতাব দান করেছেন। তিনি বলবে, আপনি আমাদের জন্য একটু শাফাত করুন না। তিনি বলবে, আজকে আমারও কোনো কাজ চলবে না, আমিও কোনো ধরনের খবরদারি করতে পারবো না, আমি নিজেই তো ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এই কথা বলে তিনি বলবে, ইযহাবু ইলা গায়রি বলে শেষ করে দেবে না, বলবে, ময়দানে মাহশরে অনেক দৌড়াদৌড়ি করেছ, আর পেরেশানি হওয়ার দরকার নাই, ইযহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার দরবারের মধ্যে চলে যাও, আর দৌড়াদৌড়ি করতে হবে না। আহলে মাশরে
আমার নবীর দরবার উপস্থিত হয়ে যাবে, আমার নবীকে বলবে ও আখিরি নবী, ও ইমামুল আম্বিয়া নবী, ও সরওয়ারে কায়নাত নবী, ও তাজদার মদিনা নবী, আপনার দরবার এসেছি, আমাদের জন্য একটু সুপারিশ করুন না, আমাদের জন্য একটু শাফাত করুন না। আমার নবী দুই হাত তুলে দাঁড়িয়ে যাবে, দুই হাত তুলে আমার নবী দাঁড়িয়ে যাবে, আমার নবী দুই হাত তুলে দাঁড়িয়ে বলবে আনা আল্লাহ, আমি তো বসে আছি শাফাত করার জন্য, আনা আল্লাহ আমি তো বসে আছি এই জন্য, কারণ শাফাত তো আমি করব। আমার নবী এরপরে আল্লাহর দরবারে সিজদায় পড়বে, আল্লাহর দরবারের মধ্যে সিজদায় পড়বে, আদম থেকে সমস্ত আহলে মাহশারে নিয়া নফসি নফসি বলবে, কিন্তু একটি জুবান থেকে বাহির হবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী সিজদায় পড়বে, আমার নবী বলবেন মালিক আরজুস সামা, ও মালিক কুল কায়না রব্বি জলিল, আপনার দরবারে সিজদায় পড়েছি, আমার আল্লাহ ডাক দিবে আমার আমার নবীকে, ইয়া মুহাম্মাদু ইরফা রাসাকা, হে আমার নবী সর মুবারক উঠান, আরো জোরে বলেন সালতুতা, আপনি শপথ করুন কি চাইবার চান আমি আপনাকে দেব, আপনি চান আমি আপনাকে দেব, এই কথা বলবে আমার নবী মাথা মুবারক তুলবে, আমার নবী মাথা মুবারক তুলে এবার আমার আল্লাহ বলবে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মাহবুব নবী আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতের এই দরওয়াজা দিয়ে প্রবেশ করুন। আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত, ইমাম আশিকা, তাবলায়ে দিলওজা, ইমাম আহমদ রেজা তিনি বলছেন মসীহ সফি খলিল নজি, মসীহ সফি সবি সে কহি কহি না বনি। আল্লাহ সমস্ত নবীর কাছে বলেছে কোথাও কাজ হয়নি, কোথাও আমাদের কোনো সমাধান হয়নি, খলিল নজি মসীহ সফি খলিল নজি, মসীহ সফি সবি সে কহি কহি না বনি, খলিল নজি মসীহ সফি সবি সে কহি কহি না বনি, তুমারে লিয়ে জমিন ও জমা, তুমারে লিয়ে জমিন ও জমা, তুমারে লিয়ে মকিন ও মকান, চুনিনো চুনা তুমহারে লিয়ে, চুনিনো চুনা তুমহারে লিয়ে, বনে দু জাহান তাহন মে জুবান তুমহারে লিয়ে, ইয়া রাসূলুল্লাহ জুবান তো অনেকের আছে, আল্লাহ তো জুবান অনেককে দিয়েছে, কেউ আপন আপন লিডারের তারিফ করছে, কেউ আপন আপন নেতার তারিফ করছে, কেউ আপন আপন কওমের তারিফ করছে, কিন্তু নবী আমার জুবান তো আপনার জন্য, দহন মে জুবান তুমহারে লিয়ে, দহন
میں زباں تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے دہن میں زباں تمہارے لیے بدن میں ہے جان تمہارے لیے ہم آئی یہاں تمہارے لیے ہم آئی یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تمہارے لیے زمین و زمان تمہارے لیے زمین و مکین و مکان چنین و چنا تمہارے لیے چنین و چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے اللہ اکبر এজন্য আমার আল হযরত বলছেন হে দুনিয়ার মানুষ যিনি মাহশারের ময়দানে আমাদের ডাক শুনবেন তিনি তো আমার নবী কামলি ভাল শুধু তাই নয় কিয়ামতের ময়দানে যখন হবে আমার নবীকে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীকে প্রশ্ন করলেন সুবহানাল্লাহ বলুন হযরতে আনাস যার উপাধি হচ্ছে খাদেমে রাসূল যিনি আমার রাসূলের খাদেম 10 বছর আমার রসুলের খেদমত করেছেন তো যিনি 10 বছর আমার রসুলের খেদমত করেছেন তার চেয়ে কি বেশি আমরা জানবো তিনি বলছেন বর্ণনা করছেন হাদিস কানা কোথায় পাবেন মিশকাতের মূল কিতাব 493 পৃষ্ঠার হাদিস আরো জোরে বলুন না সুবহানাল্লাহ 493 পৃষ্ঠার হাদিস মিশকাত শরীফের মূল কিতাবের আর মিশরি ছাপার 5583 হাদিস হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন আমি একদিন আমার নবীকে প্রশ্ন করলাম নবী কিয়ামতের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবী কিয়ামতের ময়দানে আপনি কি আমার জন্য শাফাত করবেন আমার নবী বললেন আনা ফাইলুন ওহে আনাস আমি তো আছি সেই জন্য আমি তো সেখানে থাকবো সেই জন্য অর্থাৎ আমি হচ্ছি কর্তা শাফাতের কর্তা তো আমি নবী নিজে তখন আনাস বললেন নবী আমি আপনাকে কোথায় তালাশ করব আমার নবী বললেন উতলুবুনি আফলা মা তাতলুবুনি আলা সিরাত আমাকে তুমি ফুল সিরাতের পারে তালাশ করিও নবী যদি ফুল সিরাতের পারে আপনাকে না পাই আমার নবী বললেন ফাতলুবুনি ইনদাল মিজান আমাকে মিজান পাল্লার নিকট তালাশ করিও আনাস বললেন নবী যদি মিজানের কাছে না পাই আমার নবী বললেন আমাকে হাউজে কাউসারের কাছে তালাশ করিও ওরা শুনো আমি তিনটি জায়গা থেকে যে কোনো একটি জায়গায় থাকব তুমি তালাশ করিও এখন দিলের মধ্যে একটু পেরেশানি আসলো নবী এত টাইম যদি তিন জায়গার মধ্যে আপনার উম্মত মুসিবতের মধ্যে পড়ে যায় তখন আপনি কোথায় থাকবেন উম্মত তিন জায়গায় যদি মুসিবতের মধ্যে পড়ে যায় টেনশনের কোনো কাজ নাই আকাশে বিজলি যেভাবে ছটপট করে কিছুক্ষণ এখানে কিছুক্ষণ ওখানে আমার নবীও ওইভাবে ছটপট করে করে সমস্ত উম্মতকে উদ্ধার করে নেবে আরো জোরে বলেন না আল্লাহ আকবার এজন্য আমাদের বিশ্বাস আমরা মিলাদুন্নবী করি কারণ মিলাদুন্নবীর যিনি মালিক মিলাদুন্নবী যিনি এসেছেন দুনিয়ার জমিনে যার মিলাদ হয়েছেন কিয়ামতের ময়দানে তিনি আমাদের কাজে আসবেন আর কেউ আমাদের কাজে আসবে না ঠিক না বেঠিক কথা বলেন ঠিক কি না এজন্য একজন শায়ের বলছেন আবু মেরি নিগাহ মে जजता नहीं कोई जैसे मेरे से कारों है ऐसा नहीं कोई जैसे मेरे से कारों है ऐसा नहीं कोई আল্লাহু আকবার হে নবী
আপনার সৌন্দর্য যদি একবার দেখে ফেলি, আব মেরি নিগাহো মে জদ থা নাহি কোই, নবী যদি একবার আপনার সৌন্দর্য যদি দেখি তাহলে এই চোখের মধ্যে দুনিয়ার কোন সৌন্দর্যের সৌন্দর্যের মতো লাগবে না। তু হাসিন আকনে দেখা নাহি কোই, ये शाने लताफत है के साया नहीं कोई, नहीं कोई जैसे मेरे सरकारों है, ऐसा नहीं कोई। अल्लाह अकबर। अल्लाह आमादर के, अल्लाह आमादर के রসূলের পাকের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় যিনি মাহশারের মধ্যে আমাদের সাহারা হবেন তার জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আরো জোরে বলেন না আমিন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলুন আমিন। বাতিল ফেরকা থেকে আল্লাহ আমাদের জান মান ইমান আকীদাকে হেফাজত করুক। যা কিছু বর্ণনা করেছি আল্লাহ আমাকে সহ আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।